পটিয়া পৌর সদরের গাজী কনভেনশন সেন্টারের পেছনে দেয়াল ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ করা হয়েছে। এতে গাজী কনভেনশন সেন্টারের পরিচালক গাজী মোহাম্মদ ইয়াসউদ্দিন অভিযোগ করেন, প্রতিপক্ষ নুরুল আফসারের সাথে বিরোধ নিয়ে থানায় উভয় পক্ষের মধ্যে বিচার চলাকালীন এ ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে। তিনি রাতের আধারে নুরুল আফসার কর্তৃক বহিরাগত সন্ত্রাস নিয়ে এ নকারজনক ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছেন। এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি গাজী ক্লাবের পরিচালক গাজী মোহাম্মদ গ্যাসউদ্দিন। আমি পটিয়াবাসীর জন্য একটা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাব এই উদ্বোধন করছিলাম বিগত 4 মাস আগ থেকে। গাজ্যের নির্মম পরিহাস পটিয়া থানায় অভিযোগ ছিল আমাদের একটা জনা বালিকের সাহেবের সাথে। আমি অফিসারদের সাথেও যোগাযোগ করছি। আমি বলছি আইন তার নির্দিষ্ট গতিতে চলবে, আমার নিয়মে কখনো আইন চলতে পারে না। তখন আমি আনিস সাহেবকে বলছি, আনিস সাহেব আমাদের 2-4 দিনের সময় নিয়ে পরে বৈঠকের ব্যবস্থা করবে বলছে, কিন্তু তারা এই এই নুরুল আফসার আমার পাশের বিল্ডিংয়ের জমিদার, ওনার সঙ্গে 20-25 জন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের ক্লাবে আক্রমণ করে, রাতের আন্ধারে আমার সম্পূর্ণ ওয়াল চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে, আমার এই কুকারিচের জন্য মালামাল, আমার এই কুকারিচের দেখছি প্রায় 7-8 লাখ টাকার জিনিস চুরি করে রাতের আন্ধারে ওরা নিয়ে যায়। এখন আমি মাননীয় এমপি মহোদয়, আমার সংসুলাঞ্চলি যিনি আমাকে অত্যন্ত ছোট ভাইয়ের মতো স্নেহ করে জানেন, আমার সব দাবাজন মামা যিনি এই পটিয়া পৌরসভার মেয়র, আমি ওসি পটিয়া থানা ওনাকে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এইরকম কোনো এই উদ্দেশ্যপনীতভাবে আমার ক্ষতি না করে একটা আইনের ব্যবস্থা করে দেশে ইতিহাস সৃষ্টি করুক। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। গাজী কনভেনশন সেন্টার কর্তৃপক্ষ মোহাম্মদ নুরুল আফসারের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে আজ তাদের ওয়াল ভাঙচুর করা হয়েছে, এটার সাথে নুরুল আফসার সাহেব জড়িত এবং তার পরিবারে এটা ভাঙচুর করেছে। এ ব্যাপারে আমরা এখন কথা বলছি নুরুল আফসারের ভাগিনা মোহাম্মদ মুর্শিদুল আলমের সাথে। পক্ষান্তরে নুরুল আফসারের স্ত্রী জয়নাব বেগম ও ভাগিনা মুর্শিদুল আলম 71 বাংলা টিভিকে বলেন, নুরুল আফসারের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, নুরুল আফসার এ ঘটনায় জড়িত নয়, প্রতিপক্ষরা তাদেরকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ এনেছে, তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সুবিচার দাবি করেছেন। আমার বিরুদ্ধে আজকে সকাল যে অভিযোগ আনা হয়েছে গাজী কনভেনশন ভাঙচুর বিরুদ্ধে, এখন সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা বানোয়াট। আমার মামা এই ভাঙচুরের কোনো স্প্রে উপস্থিত ছিলেন না এবং আমার মামা বাহিরে ছিল। মামা ঘটনার সত্যতা কিন্তু ঘটনার সত্যতা মিলে না। তারা ইচ্ছাকৃতভাবে ওই পাশে ওয়ালটা ভাঙচুর করে আমার মামা মোহাম্মদ নুরুল আফসারের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করে তারা অভিযোগ দায়ের করছে এবং মামাকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। আমার ভিতরে কোনো যাবার কোনো কি স্প্রে নাই যে এখানে কি ওয়ালটা ভাঙার কোনো স্প্রে নাই যে কি মামাকে লোকজন নিয়ে এখানে কি দলবল নিয়ে ভাঙচুর করবে, এখন ওনারা নিজেরা ভাঙচুর করে এখন মামাকে কি ফাঁসানোর চেষ্টা করে, মামাকে হয়তো হয়রানি করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পটিয়া থানার অফিসার ইনচার্জ শেখ নিয়ামতুল্লাহ বলেন, বিষয়টি যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পটিয়া থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।